হ্যালো গাইস, গুড মর্নিং। সব কেমন আছে? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আমি আজকে অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে গল্প করবো বলে। ফার্স্টটা হচ্ছে ব্রেড বাটার উইথ সুগার আর কলা। তোমরা কে কে এই চিনি দিয়ে ব্রেড বাটার খাও কমেন্ট করে জানিও। আমার তো হেভি লাগে, এই সময় বেশি মিষ্টি মিষ্টি খাওয়া যাবে না, তাও আমি খাচ্ছি, আর কি করব। সকাল সকাল দুধ চলে এসেছে। এখানে 3-4 দিন ধরে মাংসই কাটা হয়নি। মাংস দোকানে যাচ্ছে তো মাংসের দোকান বন্ধ। আজ ঘুম থেকে উঠলাম 10টার পরে, তারপর রান্নাঘরে গিয়ে দেখি বড় মার মাংস কষানো হয়ে গেছে। তারপর বললো যে অবশেষে খাসির মাংসটা পাওয়া গেছে। আর বড়বাকে বলেছিলাম ফোন নাম্বারটা নিয়ে আসার জন্য, তো ফোন নাম্বারটাও নিয়ে এসেছে। আর গিয়ে ফিরে আসতে হবে না। লাঞ্চে আছে ভাত আর এই যে মাটন। আমি তো একদম কম খাবো। মা এখন রাতে নান হবে বলে মাখামাখি পর্ব চলছে, দুপুর থেকে মেখে রেখে দেবে। আজ ভাবলাম তোমাদের সাথে এই নান করার রেসিপিটা শেয়ার করব। বাট যখন সব মাখা টাকা হয়ে গেছে তখন মনে পড়লো ও তোমাদের দেখাবো উচিত। তা হঠাৎ করে মাখার পর মনে পড়লো। তো যাই হোক, তোমাদের সাথে একদিন শেয়ার নিশ্চয়ই করে দেবো, আজকে ভুলে গেছি, তার জন্য সরি। মেঘ হতে হতে আবার বৃষ্টিও হয়ে গেল। এই যে বৃষ্টি হয়ে গেছে, ব্যাঙ্গালোরে যে কখন রোদ দেয় কখন বৃষ্টি পড়ে বুঝতেই পারবে না। বড়মাকে বললাম যে দুটো নান ভেজে দাও, তো একটু দুধের চায়ের সাথে তো খেতেই পারি। ইয়ামি। আরে আছে নান, আর আমি এই চিলি চিকেন অর্ডার করেছিলাম। চিলি চিকেন না, চিকেন মাঞ্চুরিয়ান। চিলি চিকেনটা ঝাল হয়, মাঞ্চুরিয়ানটা অতটা ঝাল হয় না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আমার বরের তো খিদে পেয়ে গেছিলো। তাও বিকেলে মুড়ি খেয়েছিল, তাও খিদে পেয়ে গেছিলো। আর যাই হোক, খেয়ে নিলাম, আমাদেরও খাওয়া হয়ে গেল সবাইকার। একটা দুঃখের খবর আছে, সেটা হলো যে মামনি আর বড়মা কালকে চলে যাবে। আর প্ল্যানটা হলো মনোজ বড়মাকে আর মামনিকে ফ্লাইটে রাত্রে দিয়ে আসবে, আর ভোরবেলা আমার মাকে ফ্লাইটে নিয়ে আসবে। তো কালকে মনোজের বন্ধুরা আসবে দুজন, তো আমার সাথে থাকবে, অতটা অসুবিধা হবে না, ওই একটা রাতেরই তো ব্যাপার। তো বড়মার মামনি অনেকদিন ছিল, প্রায় 3 মাস, তো মনটা হালকা হালকা খারাপও লাগছে। তো ব্লগটাকে এই অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে বেশি ব্লগ করতে পারিনি, কারণ আজকে একটু গল্প করছিলাম, আজকে লাস্ট দিন। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।